হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ক্লাস ওয়ানের সাহিত্য কথা এই বইটা থেকে পড়াবো। তো ক্লাস ওয়ানের স্টুডেন্টরা সাহিত্য কথা বইটা বের করো। পেজ নাম্বার 34, পেজ নাম্বার 34 বের করে সামনে রাখো। আজকে আমরা কি শিখবো বলো তো? আজকে আমরা একটা কবিতা শিখবো। কবিতাটার নাম হচ্ছে ক্ষান্ত বুড়ির দিদি শাশুড়ি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটার নাম কি? ক্ষান্ত বুড়ির দিদি শাশুড়ি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে বলা আছে, ঠিক আছে, কবি পরিচিতিতে। ক্ষান্ত বুড়ির দিদি শাশুড়ির পাঁচ বোন থাকে কালনায়, শাড়িগুলো তারা উনানে বিছায়, হাড়িগুলো রাখে আলনায়। কোনো দোষ পাছে ধরে নিন্দুকে, নিজে থাকে তারা লোহা সিন্দুকে। টাকা কড়িগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জানলায়, নুন দিয়ে তারা ছাঁচি পান সাজে, চুন দেয় তারা ডালনায়। সমস্ত কিছু তারা ওলট পালট করে। যেমন শাড়িগুলো কেউ কি উনানে রাখে? শাড়িগুলো কোথায় রাখে? আলনায় রাখে। কিন্তু এই ক্ষান্ত বুড়ির দিদি শাশুড়ির যে পাঁচ বোন আছে, এই পাঁচ বোন শাড়িগুলো উনানে রাখে, আর হাড়িগুলো রাখে কোথায়? আলনায়। নিজে তারা লোহার সিন্দুকে থাকে, অথচ টাকা কড়িগুলোকে জানালার ধারে রেখে দেয়। আর কি করে? নুন দিয়ে তারা ছাঁচি পান সাজে, আর চুন দেয় কোথায়? ডাল নেয়, মানে তরকারিতে। তো আমি আরেকবার পড়ে শোনাচ্ছি। ক্ষান্ত বুড়ির দিদি শাশুড়ির পাঁচ বোন থাকে কালনায়, শাড়িগুলো তারা উনানে বিছায়, হাড়িগুলো রাখে আলনায়। কোনো দোষ পাছে ধরে নিন্দুকে, নিজে থাকে তারা লোহা সিন্দুকে। টাকা কড়িগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জানলায়, নুন দিয়ে তারা ছাঁচি পান সাজে, চুন দেয় তারা ডাল নেয়। এখানে দেখো কিছু অর্থ আছে। শাশুড়ি মানে হচ্ছে পতি বা পত্নীর জননী, মানে হচ্ছে মা। কালনা হচ্ছে একটি জায়গার নাম। উনন মানে হচ্ছে চুল্লি, চুলা বা আখা। আলনা মানে হচ্ছে কাপড় ঝুলিয়ে রাখার কাঠের আসবাব। দোষ মানে হচ্ছে পাপ বা অপরাধ। নিন্দুক মানে হচ্ছে নিন্দাকারী। সিন্দুক মানে হচ্ছে মজবুত ও বড় বাক্স বিশেষ। টাকা কড়ি মানে হচ্ছে অর্থ বা ধন। ছাঁচি পান মানে হচ্ছে সুগন্ধ পান বিশেষ। আর ডালনা মানে হচ্ছে ভোজনের উপকরণ স্বরূপ ব্যঞ্জন বিশেষ। এবার দেখো এখানে কিছু এক্সারসাইজ আছে। এক নম্বরে আছে, নিচের বন্ধনীর সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। ক নম্বরে আছে, ক্ষান্ত বুড়ির দিদি শাশুড়ির চার বোন নাকি পাঁচ বোন? কি আছে? ক্ষান্ত বুড়ির দিদি শাশুড়ির পাঁচ বোন, তাহলে পাঁচের মাথায় টিক চিহ্ন। খ নম্বরে কি আছে, ক্ষান্ত বুড়ির দিদি শাশুড়ির বোনেরা থাকে কাঁচরা পাড়ায় নাকি কালনায়? অ্যান্সারটা হবে কালনায়। গ নম্বরে আছে, ক্ষান্ত বুড়ির দিদি শাশুড়ির বোনেরা তাদের শাড়িগুলো বিছানায় নাকি উনানে বিছায়? কোথায় বিছায় বলতো? উনানে। ঘ নম্বরে আছে, ক্ষান্ত বুড়ির দিদি শাশুড়ির বোনেরা হাড়িগুলো জামা কাপড় আলনায় রাখে। কি রাখে আলনায়? আলনায় তারা হাড়িগুলো রাখে, তাহলে এটার উপর টিক চিহ্ন। দুই নম্বরে কি আছে দেখো, সঠিক উত্তরটির পাশে ঠিক এবং ভুল উত্তরটির পাশে ভুল লেখো। ক নম্বরে আছে, ক্ষান্ত বুড়ির দিদি শাশুড়িরা দশ বোন, অ্যান্সারটা ভুল। ক্ষান্ত বুড়ির দিদি শাশুড়িরা ক বোন বলতো? পাঁচ বোন, তাহলে এখানে লিখতে হবে ভুল। খ নম্বরে আছে, ক্ষান্ত বুড়ির দিদি শাশুড়ির বোনেরা থাকে লোহার সিন্দুকে, ঠিক।
এখানে বলে দিয়েছে দেখো, নিজে থাকে তারা লোহা সিন্ধুকে। গ নম্বরে আছে, খান্ত বুড়ির দিদি শাশুড়ির বোনেরা টাকা রাখে বিছানার নিচে। অ্যান্সারটা ভুল, তারা টাকাগুলো খোলা জানলায় রেখে দেয়। ঘ নম্বরে আছে, খান্ত বুড়ির দিদি শাশুড়ির বোনেরা নুন দিয়ে ছাঁচি পান সাজে। ঠিক। তিন নম্বরে আছে, কবিতা থেকে সঠিক কথা নিয়ে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। কবিতা থেকে সঠিক কথাটা নিয়ে এই শূন্যস্থান পূরণ করতে হবে। ক নম্বরে আছে, শাড়িগুলো তারা ড্যাশ বিছায়। শাড়িগুলো তারা উনানে বিছায়, তাহলে এখানে কি লিখতে হবে? উনানে, আমি লিখে দিয়েছি। খ নম্বরে আছে, ড্যাশ রাখে আলনায়, হাড়িগুলো রাখে আলনায়, তাহলে এখানে বসবে হাড়িগুলো। গ নম্বরে আছে, কোনো দোষ পাছে ধরে ড্যাশ, কোনো দোষ পাছে ধরে নিন্দুকে, অ্যান্সারটা হবে নিন্দুকে। তারপর দেখো চার নম্বরে কি আছে, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এটা হচ্ছে বাম দিক, এটা হচ্ছে ডান দিক, মেলাতে হবে। এক নম্বরে আছে, দিদি শাশুড়ির বোনেরা থাকে, দেখো তো কোথায় থাকে, কাল নয়, তাহলে এটার সাথে এটা। দু নম্বরে কি আছে, দিদি শাশুড়ির বোনেরা টাকা রাখে, কোথায় রাখে টাকা, খোলা জানলার ধারে। তিন নম্বরে আছে, দিদি শাশুড়ির বোনেরা শাড়িগুলো রাখে, শাড়িগুলো কোথায় রাখে, উনানে বিছায়। চার নম্বরে আছে, দিদি শাশুড়ির বোনেরা হাড়িগুলো রাখে, কোথায় রাখে হাড়িগুলো, আলনায়, এটার সাথে এটা। লাস্ট আছে, দিদি শাশুড়ির বোনেরা ডালনা রাঁধে, কি দিয়ে ডালনা রাঁধে তারা, চুন দিয়ে। তাহলে চার নম্বরটা হয়ে গেল। এবার দেখো পাঁচ নম্বরে কি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। ক নম্বরে আছে, খান্ত বুড়ি কবিতাটি কোন কবির লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, অ্যান্সারটা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। খ নম্বরে আছে, দিদি শাশুড়ির বোনেরা নিন্দুকের ভয়ে কোথায় থাকে, অ্যান্সারটা হবে লোহার সিন্ধুকে থাকে। গ নম্বরে আছে, দিদি শাশুড়ির বোনেরা টাকা সিন্ধুকে না রেখে কোথায় রাখে, খোলা জানলায় তারা টাকা রাখে। ঘ নম্বরে আছে, দিদি শাশুড়ির বোনেরা উনুনে কি বিছায়, শাড়ি। উ নম্বরে আছে, দিদি শাশুড়ির বোনেরা ছাঁচি পান কি দিয়ে সাজে, কি দিয়ে সাজে বলতো, নুন দিয়ে। তাহলে আজকে আমরা কি শিখলাম, একটা কবিতা, কবিতাটার নাম খান্ত বুড়ির দিদি শাশুড়ি। তাহলে আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে। স্টে হোম, স্টে সেফ, থ্যাংক ইউ।